গ্যাস চাম্বারে পরিণত হয়েছিল মসজিদ কক্ষ। নারায়ণগঞ্জের পশ্চিমতলা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদের সামনে মসজিদের এসি বিস্ফোরণে 40 জন মুসল্লি দগ্ধ হয়েছেন। এই ছাড়া মসজিদের নিচে গ্যাসের লিকেজ হওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। এদিকে আহতদের মধ্যে 37 জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শুক্রবার 4 সেপ্টেম্বর রাত 9টার দিকে মসজিদের সামনে ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের 6টি এসিও বিস্ফোরণ ঘটে। এই সময় মসজিদের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। ওই সময় মসজিদে থাকা মুসল্লিদের গায়ে আগুনের ফুলকি গিয়ে পড়লে একে একে দগ্ধ হতে থাকেন। মসজিদের ভেতর থেকে আসতে থাকে মুসল্লিদের চিৎকার। পরে আশেপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন। সময় সংবাদের প্রতিবেদক মসজিদের ভিতরে প্রবেশ করে দেখেন মিম্বরসহ সব কিছু লন্ড ভণ্ড অবস্থায় রয়েছে। এই ছাড়া মসজিদের ফ্লোর দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে। এই বিষয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ প্রতিবেদককে আরও জানান, মসজিদ বন্ধ থাকা অবস্থায় ভিতরে গ্যাসের লিক হয়ে যায়। পুরো মসজিদের কক্ষটি গ্যাস চাম্বারে পরিণত হয়। এরপরেই এসির বিস্ফোরণ, আর সঙ্গে সঙ্গে গ্যাসের এমন অবস্থা থাকায় বিস্ফোরণের মাত্রা তীব্র হয়। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদটিতে 150 থেকে 200 মুসল্লি এশার নামাজে অংশ নেন। জামাত শেষে মুসল্লিরা যখন সুন্নত নামাজ আদায় করার সময় বিস্ফোরিত হয়। এদিকে নারায়ণগঞ্জ 100 শয্যা হাসপাতালের জরুরি বিভাগের ডক্টর নাজমুল হোসেন জানান, রাত 9টা থেকে একের পর এক রোগী আসছিল। তাদের সবার নাম লিপিবদ্ধ করা সম্ভব হয়নি। যেসব রোগী এসেছে তাদের 70 থেকে 75 ভাগ দগ্ধ হয়েছেন। তাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।